আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সমাবেশের ক্লাসে। এ পর্যায়ে আমরা সমাবেশে কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। হ্যাঁ, আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, হ্যাঁ, পাঁচজন বন্ধু থেকে এক বা একাধিক বন্ধুকে কতভাবে তুমি তোমার বাসায় দাওয়াত দিতে পারো? হ্যাঁ বন্ধুরা, আমরা জানি যে প্রত্যেক বন্ধুর জন্যই দুটি করে অপশন খালি আছে, সেটি হচ্ছে যে হয় তাকে দাওয়াত দেব অথবা দেব না, দেব অথবা দেব না। তো আমরা কি লিখতে পারি? আমরা জানি যে অপশন সংখ্যা এখানে দুটি, দাওয়াত দেব কিংবা দেব না। আর সর্বমোট কতজন বন্ধু আছে আমার? পাঁচজন। এর থেকে বিয়োগ দেব কি? এক। হ্যাঁ, এক কেন বিয়োগ দেব? কারণ একটি ঘটনা থাকবে যেখানে কিনা আমি পাঁচজনের কোন বন্ধুকেই দাওয়াত দেব না। ওকে বন্ধুরা, দ্বিতীয় যে প্রশ্ন সেটি হচ্ছে এই প্রশ্নটি। দ্বিতীয় প্রশ্নে তুমি দেখতে পাচ্ছ যে আমরা একটি চিত্র অঙ্কন করেছি, সেখানে আমি বোঝাতে চেয়েছি যে একটি পাত্রে তিনটি ভিন্ন ভিন্ন বিস্কিট আছে এবং দুইটি ভিন্ন ভিন্ন চকলেট আছে। দেখো, অনেকটা কিন্তু প্রথম সমস্যাটির মতোই। তো আমরা যেহেতু জানি যে ভিন্ন ভিন্ন বিভিন্ন আইটেম থেকে এক বা একাধিক বস্তু বাছাই করা যায় কত উপায়ে বলতো? 2n-1। এই ক্ষেত্রে আমাকে দেখতে হবে এখানে কতগুলো আছে, এখানে কতগুলো আছে? তিনটি। তাহলে এর জন্য কি হবে? 2³-1। আর চকলেটের জন্য কি হবে? 2² - 1। আশা করি বুঝতে পেরেছ। তো বন্ধুরা, এ পর্যায়ে আমরা এই সমস্যাটি সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ একটা পাত্রে তিনটি বিস্কিট, বাট এখানে এই তিনটি বিস্কিট একই রকমের বিস্কিট এবং দুইটি চকলেট আছে, সেই দুইটি চকলেটও একই রকমের চকলেট। তো এখন আমরা কিভাবে বাছাই করতে পারবো? তোমরা জানো যে একই রকম জিনিস যদি থাকে, সেক্ষেত্রে বাছাই প্রক্রিয়া যদি তিনটি উপাদান থাকে, আমরা কতভাবে বাছাই করতে পারি? চারভাবে, ঠিক না? তাহলে এই ক্ষেত্রে উত্তর কি হবে বলতো? 3+1 × 2+1-1। শেষ যে সমস্যাটি আছে সেটি হচ্ছে, একই রকমের তিনটি বিস্কিট আছে কিন্তু ভিন্ন ভিন্ন রকমের দুটি চকলেট আছে। তো সেক্ষেত্রে আমরা এই সমস্যাটিকে কিভাবে সলভ করতে পারি বলতো? হ্যাঁ, যেহেতু একই রকম বিস্কিট, তো একই রকমের জন্য কি হবে? 3+1 বা একটি অপশন বেড়ে যাবে। দ্বিতীয় ক্ষেত্রে দুইটি ভিন্ন চকলেট, আমরা জানি ভিন্ন জিনিস থাকলে 2^n, এক্ষেত্রে কি হবে? 2² - 1। 1 কেন? হ্যাঁ, যেখানে কিনা আমরা বিস্কিটও খাবো না চকলেটও খাবো না, এরকম একটি ঘটনা বাদ যাবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আমি আন্তরিক অনুরোধ করব যে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে এই চিত্রগুলো তুমি যদি মনে রাখতে পারো, আশা করি তুমি ইনশাল্লাহ এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে। তো সবাই ভালো থাকো, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।